এটা দেখে জাস্ট একটাই জিনিস করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। হ্যালো গাইস, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। তো আজকে তোমরা ভাবছো যে আমার চ্যানেলে কার্টুনের ভিডিও না এসে ব্লগ ভিডিও কেন আসছে, কারণটা তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝতেই পেরে গেছো। কারণ তোমাদের সকলের ভালোবাসার জন্য আমার চ্যানেলে 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, সেই জন্য ইউটিউব আমাকে একটা সিলভার প্লে বাটন দিয়েছে। তোমরা তো জানোই যে 1,00,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে ইউটিউব ক্রিয়েটারদের একটা সিলভার প্লে বাটন দেয়, তো সেটাই আজকে আনবক্সিং করব। তো সেটাকে প্রথমে আনতে যেতে হবে আমার বাড়ি থেকে 6-7 কিলোমিটার হবে হয়তো দূরে, চলো নিয়ে আসি। কারণ সকালে আমাকে ফোন করেছিল, বলছে যে তোমার ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন এসছে, তো এসে সেটাকে নিয়ে যাও। তো আমি বললাম যে বেশ ঠিক আছে আসছি, কখন যেতে হবে? তো তারা বলল যে 10টার সময় করে আসো সকাল। বললাম ঠিক আছে, তো চলো ওটা নিয়ে আসি বাড়িতে, এসে আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। সকাল 10:30, ঠিক আছে। তো ফাইনালি আমার হাতে চলে এসছে তোমাদের ভালোবাসায় সেই জিনিসটা, সিলভার প্লে বাটন। তো চলো এটাই আনবক্সিং করবো বলেছিলাম তোমাদেরকে, তো চলো আনবক্সিং করা যাক। তো গাইস, সবার প্রথমে আনবক্সিং করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্পঞ্জ দিয়েছে, যেটা এটা যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য। এবং তারপরে এখানে একটা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে ছোট্ট কার্ড দিয়ে, এবং তারপরে এখানে একটা লেটার দিয়েছে যেটা ইউটিউবের তরফ থেকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটাতে লেখা আছে ইউ আর পাসিং 100K সাবস্ক্রাইবার, সেটার জন্য আমাকে এখানে একটা ইউটিউব থেকে লেটার দিয়েছে। তো চলো এগুলো সাইডে রাখা যাক। এবং মেন যে জিনিসটা ভাই, দেখে দিল খুশ হয়ে যাচ্ছে, একটু সামনে নিয়ে আয় ক্যামেরাটা। তো গাইস, এই হচ্ছে সিলভার প্লে বাটন, যেখানে লেখা আছে প্রেজেন্টেড টু অভি ব্লগস বীরভূম ফর পাসিং 100K সাবস্ক্রাইবার্স। তো এটাই হচ্ছে তোমাদের ভালোবাসার দেওয়া উপহার। তোমরা যদি আজ আমার চ্যানেলে এতটা ভালোবাসা না দেখাতে, তাহলে এই জিনিসটা আমার হাতে কোনো দিনই আসতো না। তো তোমাদের সকলকে সবার প্রথমে দিল সে লাভ ইউ, কারণ তোমরা আজ আমাকে এতটা সাপোর্ট করেছো, সেই জন্য আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। তো এটা সবার প্রথমে তোমরাই ক্রেডিট পাও এটার জন্য, ঠিক আছে। তো কী আর বলবো, এটা দেখে জাস্ট একটাই জিনিস করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। তো গাইস, এই প্লে বাটনটা ছাড়া আর কি কি আমাদের দিয়েছে চলো একটু দেখে নেওয়া যাক। তোমাদেরকে তো যেগুলো দেখালাম বেসিক্যালি সামনের দিকে যেগুলো ছিল সেগুলো দেখালাম, আরও আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে এই জিনিসটা। এটা কী জিনিস আমি জানি না, কারণ এটা হয়তো এই প্লে বাটনটা পলিশ করার জন্য হয়তো হতে পারে, মেবি। এবং আর একটা জিনিস দিয়েছে শেষ, সেটা হচ্ছে রিকগনাইজ ইউর টিম ইউটিউবের তরফ থেকে, এই যে কার্ডটা, এটাই। তো এটুকুই ছিল এই সিলভার প্লে বাটনের টোটাল আনবক্সিং।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর যারা যারা ছোট ইউটিউবার আছো, আমাকে দেখে ইন্সপায়ার হচ্ছো, তাদের জন্য আমি একটাই কথা বলতে চাই, তোমরা রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলে, তোমরাও একদিন আমার মতো এই যে এই জিনিসটা রয়েছে না সিলভার প্লে বাটনটা, এটা তোমাদেরও হাতে আসবে। তো অবশ্যই তোমরা ফেয়ারলি কাজ করো ইউটিউবের মধ্যে, তোমাদেরও হাতেও একদিন এটা আসবে যেটা আমি তোমাদের ভালোবাসায় পেয়েছি। তো সেটার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং কিছু কিছু ভালো কমেন্ট করো যাতে তোমাদের কমেন্ট দেখে আমার অনেক মোটিভেশন পায়, ঠিক আছে? তো এটাই বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ফ্রেশ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।